খেজুর গাছে রস থেকে তৈরি হয় খেজুর গুড়। কার্তিকের মাঝামাঝি সময়ে শীতের হিমেল পরশ লাগতেই শুরু হয়ে যায় খেজুর রস সংগ্রহের প্রস্তুতি। খেজুর গাছের রস সংগ্রহের জন্য হাজির হয়ে যান গাছি বা শিউলিরা। পশ্চিম বর্ধমানের অনেক জায়গায়, ঝাড়খণ্ড থেকে এবং নদিয়া, চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ থেকে আসেন খেজুর রস সংগ্রহ করতে শিউলিরা। খনি অঞ্চলে বিস্তীর্ণ জায়গায় রয়েছে অসংখ্য খেজুর গাছ। কাঁকুড়ম্বর জাতীয় সড়ক বরাবর গেলে চোখে পড়বে শিউলিদের সেই সব অস্থায়ী খেজুর পাতা দিয়ে তৈরি কুড়ে ঘর ও গুড় তৈরির চিত্র। খেজুর গাছের পাতা ছড়ানোর পর গাছের ছাল কিছুটা তুলে সেখানে বাঁশের নল গেঁথে দেওয়া হয়। তার ঠিক নিচে বাঁধা থাকে মাটির ভাঁড়। বাঁশের নল দিয়ে রস পরে ভাঁড়ে, মাছি মৌমাছিরাও ঢুমারে ভাঁড়ে। সন্ধ্যার সময় ভাঁড় পেতে দেওয়া হয় গাছে। ভোরে সেই ভাঁড় পূর্ণ হয়ে গেলে সেই ভাঁড় নামিয়ে আবার অন্য ভাঁড় পেতে দেওয়া হয়। দিনে দু থেকে তিনবার ভাঁড় বদল করা হয়। সংগৃহীত সেই রস আগুনে ফুটিয়ে তৈরি হয় ঝোলা গুড়, পাটালি গুড় ইত্যাদি। 1 কিলোগ্রাম রস থেকে 100 থেকে 150 গ্রাম খেজুর গুড় তৈরি হয়। স্থানীয় মানুষজন, ছোট বড় ব্যবসায়ীরা সেই গুড় কিনে নেয়। প্রতি বছর কয়েক টন খেজুর গুড় তৈরি হয় জেলায়। অবহেলায় অনাদরে বেড়ে ওঠা খেজুর গাছ শুধু যে আমাদের রসনা তৃপ্ত করে তাই নয়, ভিন জেলা বা রাজ্য থেকে আসা পরিযায়ী শিউলিদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতেও সাহায্য করে। এমনটাই জানালেন নদিয়া থেকে অন্ডালের বাবনা মোড়ে আসা আকবর শেখ মর্জিনা বিবি। আমরা এই কাজটা করি খুব গরিব মানুষ আমরা। এটা এই 18 বছর থেকে এসে আমরা এখান থেকে ভালোভাবে আগে খেজুর গাছ অনেক ছিল এখানটাতে, এখন এই চারিদিকে করিয়া টেলে হয়েছে বলে খেজুর গাছ কিছু কিছু সেটি সব বাদ করি। আমাদের অসুবিধায় মানে 750-800 গাছ ছিল এখানটাতে, আর পরিমাণ 300-350-400 মতন গাছ আছে, হাফ হাফ হয়েছে। মোটামুটি খেয়ে দিয়ে চলে সংসারটা কোনো রকম, মানে কেটে ঘটে যায়। আগে থেকে খেজুর গাছ দেখুন বর্তমান কমে থেকে বলতে মোটামুটি বাড়ি ঘর সংখ্যা জনসংখ্যা বেশি, এবার সেগুলো তো লাগছে। তারপরে এবার যেখানে হয়তো কলকারখানা আছে সে সাইডগুলো হয়তো সেগুলো কেটে ফেলছে গাছগুলো, সেই কারণে গাছগুলো